জন্মদিনে কিবা দেব তোমায় উপহার, বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। ভগিনী রাখ তোর ভালোবাসা, আমার জন্মদিন উপলক্ষে চাইছিলাম পেঁয়াজ দিয়ে ডিম ভাজি খামু, সেটাও খাওয়াইতে পারলি না, নিয়ে আইসোস ফালতু একটা রেস্টুরেন্টে। তুমি বড়লোকের মেয়ে বলে আমাকে এইভাবে অপমান করতে পারো না। চুপ কর ভগিনী, শখিনার জন্মদিনে শখিনার বয়ফ্রেন্ড তুই পেঁয়াজ দিয়ে তার আলু ভর্তা করে খাওয়াইছে, আমি চাইছিলাম একটা ডিম ভাজি খাইতে, সেটাও তুই পারলি না। কেন যে আমি মফিজ জাতীয় তোর সাথে প্রেম করতে গেলাম। বন্ধুরা, আপনারা ভিডিও শুরুতে যে অ্যানিমেশন ভিডিওটি দেখলেন, সেই অ্যানিমেশন ভিডিওটি আমার মোবাইল দিয়ে তৈরি করেছি এবং যে ভয়েসটা শুনতে পারলেন সেই ভয়েসটি আমার নিজের দেওয়া। আপনারা চাইলে এরকম ফানি রোমান্টিক অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই, এবং আপনি চাইলে এই জিনিসটা আপনার সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন। এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে ইউটিউবে আপনি এটা দিয়ে টাকা ইনকাম করবেন, তাহলে আপনি সেটাও করতে পারবেন। কিভাবে এই অ্যানিমেশন ভিডিওটি মেক করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন একটি লাইক বাটন, এখানে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ইতিমধ্যে কাজটি করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েল বন্ধুরা, অ্যানিমেশন তৈরি করার জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন সেটি দেখিয়ে দিব ভিডিওটির একদম শেষের দিকে। আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে কিছু অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইল আইকন রয়েছে, আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে আপনি ক্যারেক্টার নিজে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লেখা রয়েছে, আপনারা এই ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ক্যারেক্টার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফেস, হেয়ার, মোজ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন চোখ, তারপরে সানগ্লাস, এখানে দেখতে পাচ্ছেন ড্রেস। তো আপনারা এগুলো এখান থেকে চেঞ্জ করে কাস্টমাইজ করে আপনারা এই ক্যারেক্টারগুলো তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি যদি ক্যারেক্টার তৈরি করতে না চান, তাহলে এখানে ডিফল্ট হিসাবে কিছু ক্যারেক্টার দেওয়া রয়েছে, আপনি এখান থেকে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারেন। তো এবার আসা যাক ভিডিওর মেইন পার্টে, কিভাবে আপনারা অ্যানিমেশন তৈরি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্লট, আপনারা এখান থেকে এই ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেসটি এরকম আসবে। এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ইন্টারফেস রয়েছে, আপনাদেরকে এই ইন্টারফেসগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারফেসটি রয়েছে এটা হচ্ছে একটি সিনের ইন্টারফেস, তার মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কোন সিন থাকবে সেই জিনিসটা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। তার ডান পাশে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, এই অপশনের মাধ্যমে আপনি কথা বলার যে স্টেপগুলো সেই স্টেপগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, তার মানে কোন ক্যারেক্টার কখন কথা বলবে সেই জিনিসটা আপনারা এটার মাধ্যমে নির্বাচন করবেন। তো এখানে সর্বপ্রথম আমরা একটি সিন নিয়ে নিব, তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এর জন্য আমরা এখান থেকে এই সিনে ক্লিক করব। দেখতে পারবেন এখানে সিন নামের একটি লেয়ার চলে আসবে। তো আপনারা এখান থেকে এই সিনে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তার মানে আপনি কোন সিনের ভিতরে ভিডিওটি তৈরি করতে চান সেই জিনিসটা আপনার এখানে শো করবে। তো এখান থেকে আমি ক্যাফে সিলেক্ট করলাম। তো ক্যাফে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইদাউট এক্সট্রাস, আর একটা হচ্ছে উইথ এক্সট্রা, তার মানে হচ্ছে যে পাশে যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা উইথ এক্সট্রা সিলেক্ট করেন, তাহলে আপনারা দেখতে পারবেন পাশে যে চেয়ার টেবিলগুলো রয়েছে এখানে অন্যান্য মানুষ থাকবে। আপনি যদি চান আপনার ক্যারেক্টার দুটি শুধু এখানে থাকবে, তাহলে আপনারা এখানে উইদাউট এক্সট্রা সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার লেখা রয়েছে, এখানে আপনারা এই ক্যারেক্টারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ক্যারেক্টারটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল ক্যারেক্টার হিসাবে এই ক্যারেক্টারটি সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে, সেটা হলো টু দ্য লেফট অ্যাট কাউন্টার। তো এখানে কোন জায়গাতে আপনার এই ক্যারেক্টারটি বসবে না দাঁড়িয়ে থাকবে সেই জিনিসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে টেবিল লেফট সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে টেবিল লেফট সিলেক্ট করার পরে বাম পাশের যে চেয়ারটি, সেই চেয়ারটিতে আমার ক্যারেক্টারটি বসে গেছে। তো এবার আমি এখানে আরেকটি ক্যারেক্টার বসাবো। নিচে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের আরেকটি অপশন চলে আসছে। তো এখানে আমি একটি ফিমেল ক্যারেক্টার নিব। তো সাপোজ ধরুন আমি এখান থেকে এই ফিমেল ক্যারেক্টারটি নিলাম এবং এখানে আমি করব কি, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টেবিল রাইট সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এবার আমার ক্যারেক্টার দুটি সামনাসামনি বসে গেছে। তো এবার আমি এই ক্যারেক্টার দুটিকে কথা বলানোর জন্য যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ক্যারেক্টার এবং ন্যাচারাল নামের দুটি অপশন আসছে। তো আপনারা এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করবেন এবং যেই ক্যারেক্টারটি প্রথম কথা বলবে সেই ক্যারেক্টারটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফিমেল ক্যারেক্টারটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে ফিমেল ক্যারেক্টার
ক্যারেক্টারের যে ফেসটা, সেই ফেসটা ফ্রন্টে চলে আসছে। তো এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে ন্যাচারাল রয়েছে, তো এই ন্যাচারালে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কথা বলার সময় আপনার ক্যারেক্টারের আচরণ কেমন থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে যদি আপনি দেখতে পারেন যে বোর্ড লেখা রয়েছে, বোর্ড সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পারবেন যে ক্যারেক্টারটি অনেকটা আপসেট থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাইং, ক্রাইং সিলেক্ট করলে ক্যারেক্টার কান্না করবে। তো এখানে আপনারা দেখে নেবেন যে আপনি কোন জিনিসটা আপনার ক্যারেক্টার দিয়ে করাতে চান, তো আপনারা সেই অপশনটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে এখানে একটি হ্যাপি নামের একটি অপশন রয়েছে, আমি এই হ্যাপি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এবার আমার ফিমেল ক্যারেক্টারটির মুখটা একটু হাস্যোজ্জ্বল রয়েছে। তো এবার আমি আমার এই ফিমেল ক্যারেক্টারটিকে কথা বলানোর জন্য এখানে আপনারা দুইটা অপশন ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে রাইট ডায়লগ হেয়ার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এখানে ইংলিশে কোনো ডায়লগ লিখে দেন তাহলে ক্যারেক্টারটি সেই ডায়লগটি বলবে। যেমন সাপোজ মনে করেন আমি এখানে হাই লিখে দিলাম, হাই লিখে দেওয়ার পরে এখান থেকে আমি দেখেন এই ক্যারেক্টারটি প্লে করব, দেখুন এখানে হাই বলবে, হাই দেখতে পারলেন আমার ক্যারেক্টারটি হাই বলছে। তো আপনি যদি চান যে আপনি ইংলিশে কোনো ডায়লগ দিবেন না, আপনার নিজের ভয়েস দিয়ে ডায়লগ দিবেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ভয়েসের সাইন, আপনারা এই ভয়েস সাইনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেকর্ডের অপশন, আপনারা এই রেকর্ডে ক্লিক করে রেকর্ড করে এখানে ডান পাশে যে টিকচিহ্ন রয়েছে এই টিকচিহ্নতে ক্লিক করলে আপনার ভয়েসটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি ভয়েস রেকর্ড করে দেখালাম না, কেননা আমার ফোনে স্ক্রিন রেকর্ড চলতেছে। তো এবার আমি করব কি, আমার যে পাশের যে ক্যারেক্টারটি রয়েছে মেল ক্যারেক্টার, সেই ক্যারেক্টার দিয়ে কথা বলবো। এর জন্য আমি আরেকটি লেয়ার নিয়ে নিব। আরেকটি লেয়ার নেওয়ার জন্য এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আরেকটি লেয়ার চলে আসবে। এবার এখানে ক্যারেক্টারের জায়গায় আপনি মেল ক্যারেক্টারটি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে মেল ক্যারেক্টারটি চলে আসছে। তো আমি এখানে রাইট ডায়লগ হিসাবে হ্যালো লিখে দিব। তো এখানে হ্যালো লিখে দিয়ে এবার দেখুন আমি এটাকে প্লে করতেছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমি এখানে যা লিখে দিয়েছি আমার ক্যারেক্টারটি তাই বলতেছে। তো বন্ধুরা, এবার আমি যে জিনিসটা করব সেটা হলো আমার পুরো ভিডিওটা দেখে নিব। তো এর জন্য আপনারা এই উপরের লেয়ারটি সিলেক্ট করবেন এবং এখান থেকে এই প্লে বাটনে প্রেস করবেন এবং দেখতে পারবেন যে আপনি এতক্ষণ পর্যন্ত যে ভিডিওগুলো বানালেন সেই ভিডিওটি কেমন হয়েছে। হাই, হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এখানে আমার দুই ক্যারেক্টারই কথা বলছে। তো আপনারা এখান থেকে এই লেয়ার সিলেক্ট করে করে আপনারা ক্যারেক্টারের মাধ্যমে কথা বলাতে পারবেন। এবার আসা যাক আপনারা কিভাবে এই ভিডিওটি সেভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি চিহ্ন রয়েছে, আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার ভিডিও নামের একটি অপশন, আপনারা এখান থেকে এই রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এই রেন্ডার ভিডিওতে আবারও ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইথ সাবটাইটেলস এবং এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস। তো আপনার যেই অপশনটি এখানে পছন্দ আপনি সেই অপশনটি সিলেক্ট করে দেবেন। এখানে অপশন সিলেক্ট করার পরে দেখতে পারবেন যে ভিডিওটি রেন্ডারিং হচ্ছে। আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, কিছুক্ষণ সময় অপেক্ষা করলে এই ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হয়ে গেছে। এবার আমি এখান থেকে ডানে প্রেস করলাম। তো বন্ধুরা, এভাবে আপনারা সুন্দরভাবে দুই ক্যারেক্টার বা এক ক্যারেক্টারের অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনারা একটু কষ্ট করে এখানে এগুলোতে প্রেস করে করে দেখে নেবেন কোন অপশনটি কী কাজ করে, যদিও এগুলো অতটা জরুরি নয়। তো এবার চলুন দেখা যাক কীভাবে আপনারা সিঙ্গেল ক্যারেক্টারের ভিডিও তৈরি করবেন। এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ প্লট লেখা রয়েছে, আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই ইন্টারফেসটি আবারও চলে আসছে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সিনের আইকন রয়েছে, আপনারা এখান থেকে এই সিন আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সিন সিলেক্ট করবেন। তো এখানে আমি কম্পিউটারের যে সিনটি রয়েছে এই সিনটি সিলেক্ট করে দিচ্ছি। কম্পিউটারের সিনটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার লেখা রয়েছে, আপনারা এখান থেকে এই ক্যারেক্টারে ক্লিক করে একটি ক্যারেক্টার সিলেক্ট করবেন। ক্যারেক্টার সিলেক্ট হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারটি দাঁড়িয়ে আছে। ক্যারেক্টারটিকে চেয়ারে বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন বিহাইন্ড দ্য চেয়ার। তো আপনারা এখান থেকে বিহাইন্ড দ্য চেয়ারে ক্লিক করে চেয়ারে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন ক্যারেক্টারটি চেয়ারে বসে গেছে। তো এবার এই ক্যারেক্টারটিকে কথা বলানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি কনভারসেশন আইকন, আপনারা এখান থেকে এই কনভারসেশন লেয়ারে ক্লিক করবেন। কনভারসেশন লেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কনভারসেশনের যে লেয়ারটি সেই লেয়ারটি চলে আসছে। বন্ধুরা, এখানে বলে রাখি নিচে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ক্যারেক্টার লেখা রয়েছে, আপনি যদি চান এখানে ডাবল ক্যারেক্টার অ্যাড করতে তাহলে কিন্তু আপনি এই ক্যারেক্টারে ক্লিক করে আরেকটি ক্যারেক্টার এখানে অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি সিঙ্গেল ক্যারেক্টারের অ্যানিমেশন তৈরি করব তাই আমি এখানে ক্যারেক্টার সিলেক্ট করিনি। তো এখন এখানে দেখুন যে এই কনভারসেশনের লেয়ারটি চলে আসলে এখান থেকে আপনারা ক্যারেক্টার সিলেক্ট করবেন। সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল, তো আপনারা এখানে ক্যারেক্টারের যে আচার ভঙ্গি থাকবে সেই আচার ভঙ্গিটি চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাইং লেখা রয়েছে, আমি ক্রাইং সিলেক্ট করলাম। তো এবার এখানে আপনারা একটি ডায়লগ লিখে দেবেন যে ডায়লগটি এই ক্যারেক্টারটি বলবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডায়লগ লিখে দিয়েছি। তো এখানে আমি যদি প্লেতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই ক্যারেক্টারটি কাঁদবে আর এই ডায়লগটি বলবে। সেম একইভাবে আপনারা এখানে আরেকটি লেয়ার অ্যাড করবেন। আপনারা এখান থেকে লেয়ার সিলেক্ট করে করে আপনার অ্যানিমেশন ভিডিও খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ভিডিও বানানো শেষ হলে আবারও এখান থেকে এই আইকনটিতে ক্লিক করে এখানে রেন্ডার ভিডিও রয়েছে, এই রেন্ডার ভিডিওতে ক্লিক করলেই আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে এবং আপনি এই ভিডিও ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আপনি পাবলিশ করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। এবার আসা যাক অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন প্লোটাগন লিখে, PLOTAGON প্লোটাগন লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে নেবেন।